দুইটা সময় তওবা করার লাভ নাই। একটা মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আগে পা থেকে শুরু হয়ে আস্তে আস্তে গলার দিকে আসে। হাদিসে যেমনটা এসেছে সূরা ওয়াকিয়ার মধ্যেও আছে যে পায়ের দিক থেকে যন্ত্রণা শুরু হয়ে আস্তে 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 এই গলার দিকে আসে, এবং আত্মাটা গলার এখানে যখন চলে আসে এখান থেকে মালাকুল মওত আত্মাটাকে নিয়ে চলে যায় এবং চোখ দিয়ে তাকিয়ে থাকে মানুষ। রুহটা চলে গেলে মানুষ চোখ দিয়ে তাকিয়ে থাকে, দেখবেন এই কারণে মৃত ব্যক্তি তাকিয়ে থাকে, চোখ খোলা থাকে। এবং তখন আসমান থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয়, ওই সিঁড়িতে করে আত্মা চলে যাচ্ছে, ও তাকিয়ে দেখে যে আত্মা চলে যাচ্ছে। এবং মানুষ মারা যাওয়ার পরে চোখ জীবিত থাকে অনেকক্ষণ। মেডিকেল সায়েন্স যারা পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, মানুষ ডেড হয়ে গেলেও চোখ দেখবেন আরো কিছু, আরো কয়েক ঘন্টা, হয়তো আরো নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চোখটা কিন্তু জীবিত থাকে, এই জন্যে চোখ বন্ধ করে দিতে হয়। যাই হোক, তো যেটা বলছিলাম যে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে তওবা করে লাভ নাই, তওবার দরজা বন্ধ। আর পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে তওবা করে লাভ নাই, তওবার দরজা বন্ধ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, মসজিদে নববীর পাশ দিয়ে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা মসজিদের মধ্যে বসে একটা বিষয় নিয়ে কথোপকথন করছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কি নিয়ে কথা বলছো, তোমরা কি নিয়ে কথোপকথন করছো? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা বলছেন যে আমরা কেয়ামতের আলামতগুলো নিয়ে কথা বলছিলাম। কি নিয়ে কথা বলছেন? কেয়ামতের আলামতগুলো নিয়ে সাহাবীরা কথা বলছেন। তো সাহাবীদের কেয়ামতের আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল? তাদের সময় তো আর কেয়ামত হবে না। দরকার ছিল কি? সচেতনতা। তারা ফেতনায় নিজেরা যেন না পড়ে যান এই জন্য সতর্ক থাকতে চাইতেন, এই কারণেই ফেতনাময় পরিবেশ নিয়ে আলোচনা করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দেখো যতদিন পর্যন্ত 10টা আলামত প্রকাশ হচ্ছে না ততদিন পর্যন্ত কেয়ামত হবে না। কয়টা আলামত? 10টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন, এক নম্বর হচ্ছে মাসিহুদ দাজ্জাল। কি নাম? মাসিহুদ দাজ্জাল। দুই নম্বর হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ, এর আদম সন্তান পৃথিবীতে বের হবে এবং পুরো পৃথিবীটা ম্যাসাকার করে ছেড়ে দিবে। আর মাসিহুদ দাজ্জাল সেও বের হবে শেষ জামানায়, যে ইহুদিদেরকে নিয়ে পুরো বিশ্ব শাসন করবে, বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট সে রুল করবে। এবং দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফেতনা এই পৃথিবীতে আসে নাই, আসবেও না। প্রত্যেক নবী তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন, এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার উম্মতকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি সূরা কাহাফ তেলাওয়াত করো, প্রত্যেক জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করো, অথবা সূরা কাহাফের প্রথম 10টা আয়াত, শেষ 10টা আয়াত মুখস্থ রাখো, ইনশাআল্লাহ তাআলা মাসিহুদ দাজ্জাল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এক, মাসিহুদ দাজ্জাল। দুই, ইয়াজুজ আর মাজুজ। তিন, তিন হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম যতক্ষণ পর্যন্ত না আসছেন পৃথিবীতে, আবার ইউটার্ন না করছেন এবং তার হাতে মাসিহুদ দাজ্জাল নিহত না হচ্ছে, কিয়ামত হবে না। চার, দাব্বাতুল আরদ, অর্থাৎ পৃথিবীর ভিতরে একটা প্রাণী আছে, মাটি ফেরে এই প্রাণীটা বের হবে কিয়ামতের আগে আগে, এবং এই প্রাণীটা মানুষের সাথে কথাবার্তা বলবে, কথা বলতে পারা প্রাণী। এ যতক্ষণ বের হচ্ছে না কিয়ামত হবে না ইনশাআল্লাহ তাআলা। কটা বললাম? চারটা। পাঁচ, পাঁচ হচ্ছে দুখান বা ধোয়া। এই পুরো পৃথিবীর আকাশটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধোঁয়ায় ছেয়ে যাবে, এবং হতে পারে, ওয়াল্লাহু আলাম, হতে পারে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না, এমন ধোঁয়া হতে পারে, পুরো পৃথিবীটা ধোঁয়ায় ছেয়ে যাবে। এটা সূরা দুখানের মধ্যেও বলা আছে। এটা পাঁচ। ছয় নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব দিকে। পৃথিবীর পূর্ব দিক মানে এই যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ঠিক আছে, এই সিঙ্গাপুর, এই যে কন্টিনেন্ট মালয়েশিয়া, এটা পৃথিবীর পূর্ব দিক, এদিকে একটা ভূমিকম্প হবে। তারপরে সাত, পৃথিবীর পশ্চিমে একটা ভূমিকম্প হবে। পশ্চিম মানে, পশ্চিম মানে বোঝেন না, পশ্চিমা বিশ্ব না, সৌদি আরব না, পশ্চিমা বিশ্ব, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, তারপরে রাশিয়ান কন্টিনেন্ট, হ্যাঁ ইউক্রেন, এদিকে আপনার আমেরিকা, এই পুরো পশ্চিমা বিশ্ব, এখানে একটা ভূমিকম্প হবে বড়। এবং এগুলো এমন হবে যেগুলোতে ভূমি মাটিতে ধসে যাবে, মাটিতে ডুবে যাবে, ভূমিকম্প না, ভূমি ধস। আট, পৃথিবীর মাঝখানে মধ্যপ্রাচ্যে
একটা ভূমিকম্প হবে, যেখানে আমাদের সো কল্ড আমিরুল মুমিনিনরা থাকে, যারা আমেরিকা এবং ইসরায়েলের বন্ধু, এদের এখানে একটা ভূমিকম্প হবে ইনশাআল্লাহ তাআলা। আর নয়, ইয়েমেন থেকে একটা আগুন বের হবে, ইয়েমেন থেকে একটা আগুন বের হবে, যে আগুন মানুষকে হাশরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে। আরেকটা বলেছেন 10 নম্বর, যে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, তাহলে আর সময় নাই, পৃথিবীর সময় শেষ। এই 10টা মনে থাকবে।